বন্ধুরা আসসালামু আলাইকুম, গুড ইভিনিং। বন্ধুরা আপনারা কেমন আছেন? আমি আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। সেই ভিডিওটা হলো কাতল মাছের টুপের একটা ল্যাপিং এর ভিডিও। এই টুপের ল্যাপিংটা আপনারা কী দিয়ে বানাইবেন তারই একটা ভিডিও থাকছে। এর জন্য লাগবে হলো আপনাদেরকে জুত্রি, যেটা নাকি মশলার দোকানে পাওয়া যায়। বন্ধুরা, এই জত্রিক দিয়ে দারুণ একটা কাতল মাছের তেল হয়, ঠিক আছে? তো চলুন দেখি এই তেলটা কীভাবে বানাইবেন আপনারা। তো তার আগে বলে যাই যে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকুন, তাহলে এখন সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখুন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আপনি যদি আমার চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করে থাকুন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, আজকের এই তেল বানাইতে আমি নিছি কিছু, দেখেন আমি কিছু নিছি জত্রিক, যেটা নাকি খুব সহজেই পেয়ে যাবেন আপনারা মশলার দোকানে। তো এটাকে আমি কি করব, একটু ব্ল্যান্ড করে নেবো বরাবরের মতোই। আজকে আমি একটু ব্ল্যান্ড করব। তো চলুন দেখি এটা কি ব্ল্যান্ড হয় না নাকি হয় না। তো দেখি যে জিনিসটা কি ব্ল্যান্ড করা যায় কি না যায় না, ঠিক আছে? তার আগে একটু কারেন্ট লাগে লই, সরি কারেন্ট লাগে লই। বন্ধুরা দেখেন, বন্ধুরা আপনি আগে দেখেন, আমি দেখুন না হয় না, আর একটু হবে, ঠিক আছে না? আর একটু হবে, অল্প পরিমাণ তো, এই কারণে জিনিসটা পরিমাণে কম, যার কারণে মেশিনের পাখার মধ্যে বাড়ছে না, বারবার দিতে। এবার আপনারা দেখুন চলবো বন্ধুরা, তেলটা বানানো যাবে এখন যে পরিমাণ ভাঙছে। তো আমরা পরবর্তী স্টেপে চলে যাই, চলুন তেলটা কিভাবে এটা বানাইবেন সেটার ভিডিও এখন করবো। একটু তেল দিয়ে দেব, শুধু আপনাদের ভিডিও বানানোর দেখানোর জন্য তেলটা আমি অল্প পরিমাণ দিয়ে আপনাদেরকে দেখাবো শুধু বানাই, ঠিক আছে? আপনারা কি করবেন, এটার মধ্যে এক পোয়া তেলের সাথে সোয়াবিন তেলের সাথে, এক পোয়া সোয়াবিন তেলের সাথে এক তুলা পরিমাণ, 11 গ্রাম, 11.5 গ্রাম হয়, 11 গ্রাম, 11.5 গ্রাম পরিমাণ আপনারা জৈত্রিক দিবেন, ঠিক আছে? দিয়ে এখন আমি তেল গরম হওয়ার জন্য অপেক্ষা করতেছি, তেলটা গরম হলে ছেড়ে দেব। তো ছেড়ে দেওয়ার পরে আর কিছু করতে হবে না, আমি জ্যোতিটা হান দিয়ে দিলাম, একটু লাড়া দেশ শুধু নামিয়ে ফেলবো, শেষ, এটার কাজ শেষ। এটার ভিতরে যে গন্ধ ছিল, বাসনা ছিল, সব তেলের মধ্যে চলে গেছে। এই দেখেন কিরকম হয়েছে, ভাজার পরে এরকম কালারটা হয়, তেলের কালারটা অল্প একটু চেঞ্জ হয়েছে, খুব একটা চেঞ্জ নাই। তো এটা যে গ্রেন ছিল সব তেলের সাথে অ্যাবজর্ব হয়ে গেছে, কিন্তু ঠিক আছে, এখানে ময়ময় করতেছে বন্ধুরা, প্রচুর। এভাবে আপনারা করে নেবেন বন্ধুরা, ঠিক আছে? তো বন্ধুরা, এখন আমি এটাকে একটা ইয়ের মধ্যে ছাকছি, ছাকার পরে এটার একটা বোতলজাত করতে হবে। তো আমি এটাকে একটা বোতলের ভিতরে ভরে আপনাদেরকে দেখাই, ঠিক আছে? কারণ আর এটার পরিমাণ হলো বন্ধুরা 250 গ্রাম সোয়াবিন অয়েল, সোয়াবিন তেল 250 গ্রামের সাথে এক তুলা জৈত্রিক নেবেন, ঠিক আছে? জৈত্রিক নিয়ে এটাকে ব্ল্যান্ড করবেন,
ব্লেন্ড করার পরে তেল গরম হইলে শুধু তেল গরম হওয়ার পরে দিয়ে নামিয়ে ফেলবেন ঠিক আছে বেশি ভাজার দরকার নাই দারুণ একটা বাসনা বন্ধুরা এটা আপনারা আতর হিসেবে ব্যবহার করতে পারবেন যে সুন্দর একটা বাসনা আসছে আমার কাছে খুব পছন্দ লাগলো তো দারুণ একটা তেল বন্ধুরা হয়েছে তো বন্ধুরা আপনারা কয়জন এটা এটা সম্বন্ধে বিশ্বাস করলেন আর অবিশ্বাস করলেন কয়জন আমাকে একটু কমেন্ট করে জানাবেন কারণ এই জৈত্রিকের তেলটা কাতলের জন্য দারুণ একটা কাজ করে এবং কি এটা গোপন আপনাদেরকে কেউ জানাইবে না আপনাদের এই জৈত্রিকের তেলের বিষয়ে কেউ আপনাদেরকে জানাইবে না যে এটা কাতল মাছের জন্য দারুণ কাজ করে ঠিক আছে যেটা নাকি আমি আপনাদেরকে আজকে জানিয়ে দিলাম তো এটা সংরক্ষণ আপনারা আজীবন রাখতে পারবেন এরকম বানিয়ে বোতলের ভিতরে ভরে আজীবন রাখতে পারবেন কিচ্ছু হবে না কোনো নষ্ট হবে না আপনারা কী করবেন টুপটা বানানোর পরে দুই তিন ফোঁটা দিয়ে লাড্ডুডারে মাখিয়ে তারপরে হিট করবেন থ্রো করবেন থ্রো করলে দেখবেন যে কাতল মাছ থাকলে আপনার টুপটা নিতেই হবে বন্ধুরা কারণ হলো এটা প্রমাণিত এই জৈত্রিকের জৈত্রিক আপনারা পাউডারও পাউডার করে টুপের গায়ে মাখিয়ে দিতে পারেন তারপরে আবার তেল তেল এভাবে বানিয়ে তেলও ব্যবহার করতে পারেন আমার জানা মতে এবং আমি যেটা মনে করি যে তেলটা কার্যকারী বিষয় পাউডারটা পরিমাণে অনেক লাগবে ঠিক আছে আর তেলটা পরিমাণে অনেক কম লাগবে এই কারণে তেলটা বানানো ঠিক আছে আর যে সুবাটা রইল বাকি ইডে আর কি অবশিষ্ট যে ওটাও আপনারা টোপের সাথে মাখাই নিতে পারবেন যে যে অবশিষ্ট যে সাবাটা রইল ইয়ের জৈত্রিকের এটা আপনারা টোপের সাথে সাথে এটা মাখে নিল কাজ করব ঠিক আছে তো বন্ধুরা আপনারা যে লোড়টা এখন দেখতেছেন প্লাস্টিকের লোড় এই লোড়টা প্রমাণিত বন্ধুরা বাংলাদেশের এটা কাজ করে এটা আয়ের মাছ ধরছে আমার ফয়সাল ভাই দেখুন আয়ের মাছটা সুন্দর একটা আয়ের মাছ ধরছে এই লোড়টা দিয়ে ঠিক আছে এখন যে ছবিটা দেখলেন একটা লোড়ের ছবি যেটা নাকি প্লাস্টিকের মাছ ঠিক আছে এটা প্রমাণ হয়েছে গতকালকে আমার ফয়সাল ভাইয়ের নাম তো অনেক শুনছেন আমার ভিডিওতে প্রায় ঠিক আছে এই ফয়সাল ভাই এই লোডটা দিয়ে যে মাছটার ছবি দেখলেন আয়ের মাছ ঠিক আছে এই আয়ের মাছটা সে গতকালকে ধরেছে আয়ের মাছটার আনুমানিক ওজন ছিল 700 গ্রাম ঠিক আছে তো একটা দারুণ একটা খবর আপনাদেরকে আমি আপনাদেরকে আগেও বলেছিলাম যে আমাদের বাংলাদেশে লোর কাজ করবে শুধু আয়ের মাছের জন্য বোয়াল মাছের জন্য চিতলের জন্য রাক্ষসী টাইপের মাছের জন্য যেমন শৈল গজার আছে এই সব মাছের জন্য আমাদের দেশে লোর কাজ করবে তার প্রমাণ তো আপনাদেরকে দেখাইলাম ফয়সাল ভাই যে আয়ের মাছটা মারছে ঠিক আছে এই দারুণ একটা মাছ সে গতকালকে মারছে তিনি খেলতে খেলতে আরেকটা মাছ সে হিট করছিল কিন্তু মাছটা আটকাইছিল না ঠিক আছে তো আমি সাথে ছিলাম না যে কারণে ভিডিওটা বানাইতে পারে নাই ফয়সাল ভাই আমি সাথে থাকলে ভিডিওটা হইতো তো এটা কিন্তু দারুণ একটা খবর আপনাদেরকে যার কারণে এই জিনিসটা আমি শেয়ার করলাম বন্ধুরা ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাই টেক কেয়ার বাই বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং